আচ্ছা, টিভিএস ভিক্টরের এই বাইকটির কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন ভালো, এই যে আউটলুক ফ্রেশ আছে, এই এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি 18,000 টাকা। পূর্বে বলা আছে 18,000 টাকার মধ্যে এই বাইকটা 100-100 বাইক ইনশাল্লাহ। তো এটা 10 বছরের নাম্বার, চাইলে নিজের নামে নাম ট্রান্সফার করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট পার্টি যাবে, তবে এটা অ্যানালগ নাম্বার, আপনি ডিজিটাল করে নিতে হবে ডিজিটাল করতে চাইলে। তারপর আমরা আরেকটি বাইক দেখাচ্ছি, এটা হচ্ছে রানার বোল্ট। এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 38,000 টাকা। এটা ডিজিটাল নাম্বার প্লেট, ফার্স্ট পার্টি। এই বাইকটা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে 38,000 টাকা। তো এই বাইকটা সংগ্রহ করতে চাইলে মেলা যেতে হবে, আমাদের সবগুলো বাইক এগুলো মেলা ছাড়া এগুলো বিক্রি হবে না। মেলা হবে 1 তারিখ শুক্রবার 2022। মেলার রুলসটা হচ্ছে আমাদের 11টা বাজে মেলা শুরু হবে, 11টার আগে যে কেউ চাইলেও বুকিং দেবো না। 11টা বাজে আসার পর এক একটা বাইকের যদি কাস্টমার বেশি থাকে তাহলে ওই বাইকটা রেফেল ড হবে, ডর মাধ্যমে যে বাইক পাবে ওই বাইক নিবে, আর বাকিগুলা যদি একজন থাকে একজনই, এভাবে হবে। তবে আমার বিশ্বাস মেলাতে কোনো বাইক খালি হাতে যাবে না, কারণ আমার গোডাউনে আরও এরকম 20-25টা বাইক পড়ে আছে, এমনি পড়ে আছে, টোটালে প্রায় 100 বাইকের মতো কালেকশন আছে। তারপর আরেকটি বাইক দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়ালটন এক্সপ্লোর। তবে ওয়ালটন এক্সপ্লোর হলো বাইকটা মিটার রানিং ডাবল ডিস্কের বাইক, ইঞ্জিন কন্ডিশন গুড। এটার ইঞ্জিন ওয়ালটনের হলো, এটার ইঞ্জিন আজ পর্যন্ত খোলা হয় না, এটার ইঞ্জিনটা ওয়ালটনের মধ্যে সবচেয়ে বেস্ট গাড়ি। এটা এই এক্সপ্লোর বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 36,000 টাকা। এটা ডাবল ডিস্ক, এটা ইঞ্জিনে কোনো কাজ নাই, এটা আমি চালাইছি সেই বিধায় আমি বলতে পারতেছি। তারপরও আপনাদের গাড়ি আপনারা দেখে নেবেন, বুঝে শুনে তারপর নেবেন। আর আমরা দেখাবো আরেকটি এক্সেল আরকেএসের। তো আরকেএসের এই এক্সেলটার নাম হচ্ছে TXM। তো এই বাইকটি ডাবল ডিস্কের, এটা সেন্সর সিস্টেম, এটা স্ট্যান্ড থাকলে গাড়িটি স্টার্ট নেবে না, স্টার্ট উঠাইলে স্টার্ট নেবে। এটা KTM কোয়ালিটির গাড়িগুলো আর কি, যে গাড়িগুলো সেন্সর সিস্টেম থাকে বা স্পোর্টস বাইক যেটাকে বলে। তো এই এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 50,000 টাকায়, একটি আরকেএস এক্সেল 50,000 টাকা। তবে এই বাইকটা যা আছে জেনুইন আছে, এটা চাকাটা কিন্তু আনফ্রেশ, চাকাটা লাগাতে হবে, কারণ অরিজিনাল মালিক যেভাবে কিনছে ওইভাবেই রাখছে, এটা আর কোনো কাজ করা হয় নাই। ভাই আমার অনেকগুলো গাড়ি, তো তাই একটু দ্রুত ভিডিও করে শেষ করে দিতে স্ক্রিপে দেখাচ্ছিলাম এই পালসারটা। এই পালসারটা হচ্ছে ডাবল ডিস্কের, এটা 19-এর মডেল। এটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। এগুলো মেলাতে উঠবে, মেলা ছাড়া এগুলো বিক্রি হবে না। যদিও কেউ বুকিং দিতে চান ভাই, বুকিং নেওয়া হবে না, তবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আপনাদের চাহিদা এবং কী বাইকের জন্য আপনারা আসতে চাচ্ছেন, তাহলে আমরা এই একই বাইক 2-3টা রেডি করতে চাবো ইনশাল্লাহ, 2-3টা রেডি করে ফেলবো। যদি অনেকজন কাস্টমার একই বাইকের উপর ক্রাশ থাকে, তো সেই জন্য আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ভাই আমার এই বাইকটা লাগবে, আর এই এই অনুসারে আমরা নাম এন্ট্রি করবো। আপনাদের কল দিতে হবে না, কমেন্টে আপনাদের নাম লিখে, আপনাদের মোবাইল নাম্বার লিখে, ঠিকানা লিখে বলবেন আসবেন, এটা লিখে আপনারা কমেন্ট করবেন, আমরা ওই অনুসারে এন্ট্রি করে রাখবো যে কতজন লোক কী কী বাইকের প্রতি আসতে যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা হিরো পাওয়ার। এই বাইকটি আসলে আমাদের বাইকগুলো কিন্তু একটা ওয়াশ করে না, কারণ ওয়াশ করবো একদিনে সব বাইক ওয়াশ করে ফেলবো, এই জন্য গাড়িগুলো অনেকটা দেখতে আনফ্রেশের মতো দেখা যায়, কিন্তু এগুলো আসলে প্রকৃত পক্ষে আনফ্রেশ নয়। তো এই হিরো পাওয়ার এই বাইকটির প্রাইস হচ্ছে অনলি 16,000 টাকা, এটাও 10 বছরের নাম্বার, 16,000 টাকা পেয়ে যাবেন হিরো পাওয়ার এই বাইকটি। আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি, সরি এটা হচ্ছে টিভিএস স্টার স্পোর্টস অ্যাপাচির লুক দেওয়া। তো এই অ্যাপাচি লুক দেওয়া এই বাইকটা প্রাইস হচ্ছে অনলি 35,000 টাকা। এটা সেলফ স্টার্ট, ফার্স্ট পার্টি আছে, 10 বছরের নাম্বার, 35,000 টাকা। 35,000 টাকা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে এই বাইকটি। তবে সম্রাট বাইক গ্যালারিতে আসলে পাবেন না, এটা হবে মেলাতে যেতে হবে, মেলাটা হবে 2,500 রায়নাদি কলাগাছিয়ায়। তো উক্ত মেলা হচ্ছে আসছে শুক্রবার 1 তারিখ 7/2022। তো তারপর আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটি হচ্ছে রানার ফ্রিডমের। এই বাইকটির কন্ডিশনও খুব বেস্ট আছে, তবে কিছু টুকটাক কাজ করাই নিতে হবে, কিন্তু ইঞ্জিনে কাজ না, আউটলুক ফ্রেশ করাই নিতে হবে। সব গাড়ির আসলে আউটলুক ফ্রেশ করে নিতে পারবে, নিজের মতো করে নিতে হতে পারে, কারণ আমরা মেলার কালেকশনগুলো খুব কম প্রাইসে দিতে এবং সর্বোচ্চ চেষ্টা করি বিনা লাভে আমাদের পর্থা রাইখা মেলাতে গাড়ি দেওয়ার জন্য। ফ্রিডম এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনলি 20,000 টাকায়। হিরো ফ্রিডম এই বাইকটি আমাদের কাছ থেকে 20,000 টাকা নিতে পারবেন। এটা আপনাদের গাড়ি কন্ডিশন 100-100, রানিং কন্ডিশন এবং 10 বছরের নাম্বার, এটা নিতে পারবেন অনলি 20,000 টাকায়। তো তারপর আমরা আরেকটি বাইক দেখাচ্ছি, এই বাইকটার কথা তো আমি বলছি, এটা প্রায় অনেক দূর থেকে আমি নিয়ে আসছি, এটা খুব মজা চালায়া, এটা সেলফি স্টার্ট, টোকাটোকাই স্টার্ট, আউটলুক মোটামুটি ফ্রেশ এবং ইঞ্জিন কন্ডিশন বেস্ট, এটার মাইলেজ খুব ভালো দেবে,
এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 16,000 টাকা। 16,000 টাকায় আমি মনে করি, আমার কাছে, আমি চালাইছি বিধায় আমি বলতে পারতেছি এই বাইকটা যে ভাই নেবেন ইনশাল্লাহ জিতবেন, কারণ সবগুলো বাইকই জিতবেন, কিন্তু যেটা আমি চালাই সেটার প্রতি আমার ইন্টারেস্ট থাকে, অভিজ্ঞতা থাকে, সেই হিসাবে বললাম। তো তারপর আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়ালটনের। ওয়ালটনের এই বাইকটির প্রাইস হচ্ছে অনলি 25,000 টাকা। অনলি 25,000 টাকা পেয়ে যাবেন ওয়ালটন, এই যে একদম ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি, এটা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন। এটাও সেলফি স্টার্ট। তো আমাদের বাইকগুলো কালেক্ট করতে হবে মেলা থেকে 1 তারিখ। 1 তারিখের আগে কোনো বাইক বুকিং নেওয়া হবে না, 1 তারিখ 11টা বাজে আসতে হবে। 11টার মধ্যে যারা আসবেন তারা মেলার নিয়ম অনুসারে পাবেন, আর যারা পরে আসবেন 4টা 5টা তারাও বাইক পাবেন, কারণ আমাদের সারাদিন মেলা চলবে, প্রায় 100-এর মতো বাইক থাকবে আমাদের মেলায়। তো আশা করি আপনারা মেলার যে কোনো সময়ই আসেন না কেন, মেলাতে আপনাদের জন্য ভালো কিছু আছে, আর সবাই আসতে চেষ্টা করবেন। তো এই ওয়ালটনটার প্রাইস হচ্ছে 25,000। তারপর আছে একটি টিভিএস মেট্রো, যে মেট্রো বাইকটির জন্য অলরেডি অনেক ভাই বলতেছে যে ভাই বুকিং দেন, বুকিং নেন, বুকিং নেন। ভাই সরি, বুকিং নেওয়া যাবে না, এই বাইকটার প্রাইস অনেক কম, এটা অনলি 28,000 টাকা। ভাই গাড়িগুলা আসলে দেখতে একটু মানে আনফ্রেশ দেখা যাচ্ছে, কারণ প্রচুর পরিমাণ বালু, আমাদের গাড়িগুলো কোনোটা ওয়াশ করা হয় নাই। এটা 28,000 টাকা, 10 বছর নাম্বার, ফার্স্ট পার্টি। আমরা এই ভিডিও শেষে মেলাটার লোকেশন দেওয়া হবে, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর তারপর আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, সেই বাইকটি হচ্ছে হনসং। এই বাইকটি, এটারও কন্ডিশন ভালো, সেলফি স্টার্ট, এটাও কিন্তু সেলফি স্টার্ট, এটা 10 বছরের নাম্বার। এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 15,500 টাকা। অনলি 15,500 টাকা, 15,500 টাকা। ভাই এই কন্ডিশনে এই রেটগুলো একদম শুধু মেলার জন্য। আশা করি আপনারা আসবেন, বাইক নিয়ে যাবেন এবং জিতবেন, কখনো ঠকবেন না, তবে মেলাতে আসবেন, কারণ আপনাদের আসার জন্যই আমরা এত কষ্ট করে এই অ্যারেস করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকগুলো কিন্তু আমরা চাইলে আরও বেশি দামে বিক্রি করতে পারবো, সেটা আপনারা সবাই জানেন, ভালো রেট জানেন। অনেকে বুকিং করতে চাচ্ছেন, আসলে বুকিংয়ে আমরা নিচ্ছি না, কারণ হচ্ছে এগুলো শুধুমাত্র রুলসের মধ্যে এবং সবাই সম্মিলিতভাবে হওয়ার জন্যই আমরা এই আয়োজন করছি। তারপর আমরা যে বাইকটি দেখতেছি এটি হচ্ছে হন্ডা সিডিআই। তো এই সিডিআইটা আমার কাছে ভালো লাগে, এখানে সব বাইকের থেকে যদি বলে সম্রাট ভাই কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে, আমি বলবো এটা বেশি ভালো লাগে, দেখার জন্য ভালো বেশি লাগে, এবং হন্ডা কোম্পানি সর্বোপরি আমার কাছে ভালো লাগে, পালসার থেকেও বেশি ভালো লাগে। তো এই হন্ডা সিডিআই বাইকটার প্রাইস হচ্ছে অনলি 22,000 টাকা। 22,000 টাকা পেয়ে যাবেন এই হন্ডা সিডিআই বাইকটি, 10 বছর 6 নাম্বার। এটি বৈকাগোসের গাড়ি, এটা বৈকাগোসের গাড়ি। তো এই বাইকটা 22,000 টাকা পেয়ে যাবে, এখানে আসলে পাবেন না, বাইকগুলো নিতে হলে কালেক্ট করতে হবে 1 তারিখে, শুধুমাত্র 1 তারিখে, এবং আসতে হবে আমাদের লোকেশনে মেলাতে। লোকেশনটা হচ্ছে 2500 রায়নাদি কোলাগাছিয়া, লোকেশনটা আমরা ভিডিওতে দিয়ে দেব। আর পরবর্তীতে আমরা যে বাইকটি, আরেকটি বাইক দেখতেছি, এটাও হন্ডা সিডিআই। তো এই হন্ডা সিডিআই এই বাইকটির প্রাইস হচ্ছে অনলি 15,000 টাকা। অনলি 15,000 টাকা পেয়ে যাবেন এই 10 বছরের, এটাও 10 বছর নাম্বার। 10 বছর বলতে কি, এগুলো বৈকাগোসের নাম্বার, বৈকাগোসের গাড়ি, এগুলো সারা জীবন নাম্বার, আজীবন মেয়াদ। এটার প্রাইস হচ্ছে অনলি 15,000 টাকা। আর ইয়ামা আরেক্স আছে, যেটা আরেকটা জাতি গাড়ি, যদি বলে যে ভাই হন্ডা ইয়ামা, হ্যাঁ ইয়ামা আরেক্স আছে, যা যেটা চায়, হন্ডা আছে, ইয়ামা আরেক্স আরও আছে, আমাদের গোডাউনে আরও প্রচুর পরিমাণ গাড়ি আছে। তো এই ইয়ামা আরেক্স গাড়িটার প্রাইস হচ্ছে অনলি 17,000 টাকা। 17,000 টাকা ইয়ামা আরেক্স, ভাই ভাই 17,000 টাকা ইয়ামা আরেক্স, ইনশাল্লাহ আশা করি আপনারা 100% জিতবেন। তো তারপর আমরা আরেকটি বাইক দেখতেছি, এই বাইকটির প্রাইস হচ্ছে অনলি 16,000 টাকা। অনলি 16,000 টাকা, ভাই এটা চাকা দেখলেই মাথা নষ্ট, চাকার দামই আছে 16,000 টাকা দুইটা। ভাই এটা অনলি 16,000 টাকা, এটা ইঞ্জিন কন্ডিশন বেস্ট, এটা এটা 10 বছরের নাম্বার। আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং বাইকগুলো নিতে এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য কমেন্টে জানিয়ে দিবেন, কেননা ভাই এত কল ধরা সম্ভব না। আপনারা কমেন্টে জানাবেন কে কী কমেন্ট জানতে চান, কী কল দিয়ে কী জানতে চান, আমরা প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হিরো হন্ডা। এই হিরো হন্ডা এই বাইকটি লাল কালার, এটা 10 বছরের নাম্বার। এই বাইকটা ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, এটার প্রাইস হচ্ছে অনলি 23,000 টাকা। ভাই শুধুমাত্র 23,000 টাকা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে এই বাইক। তবে এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আগে আসতে হবে, 23,000 টাকায় বাইক দিব ভাই, তাও আবার কি বাইক, হিরো হন্ডা স্প্লেন্ডার, তো একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। তো সেক্ষেত্রে আপনাদের মেলায় আসতে হবে, 11টার আগে আসবেন, আমাদের মেলাটা সারাদিন চলবে। আমাদের মেলাটার স্থানটা হচ্ছে 2500 রায়নাদি কলাগাছিয়া। মেলার লোকেশন সহ ভিডিও আপনাদের এই ভিডিওতে উল্লেখ করা হবে, তুলে ধরা হবে। তো তারপর আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, কিনলন। কিনলন এটা ইঞ্জিনে একটা ফুটা কাজ নাই, এটা আউটলুক ফ্রেশ, আউটলুক ফ্রেশ, ইঞ্জিনে কোনো কাজ নাই, এটা 10 বছরের নাম্বার। এই কিনলন গাড়িটার প্রাইস শুনলে
মাথা একদম মানে কি বলবো হিট হয়ে যাবে, যে দাম শুনলে মাথা তো নড়ে চড়ে বসবে, কারণ এটার দাম খুব কম এবং গাড়িটা দেখতে 100-100। এটা মানে আমাদের গাড়িগুলো কিন্তু এখনো ওয়াশ দিয়ে রেডি করা হয়নি, ওয়াশ দিয়ে ফ্রেশ করা হবে, রেডি করা হবে, তাহলে তো চকচক করবে ইনশাল্লাহ। এটার প্রাইস, এটার প্রাইস 18,000 টাকা। এটা আরেকটা চমক, 18,000 টাকা এই বাইক, এই কিনলন বাইক 18,000 টাকা ভাই। এই যে বাইকটা, এই বাইকটা ভাই দুটা চাকার দাম কয় টাকা ভাই? এটা কেজি হিসাবে ব্যস্ত হয়ে যাচ্ছে, বেশি বেঁচে দেবে আমার আমার ধারণায় আর কি। কারণ লোহার যে দাম আসছে দেশে যে অবস্থা, এই কিনলন গাড়িটা, এটার গেট আপ কোয়ালিটি, এটার ইঞ্জিনের তো কোনো কাজই নেই, কাগজপত্র আছে। এটার প্রাইস 18,000 টাকা, 18,000 টাকায় দিয়ে দেব আমি। তবে এগুলো হচ্ছে মেলার জন্য, মেলার বাইক, মেলার জন্য 18,000 টাকায় পেয়ে যাবেন এই কিনলন এই বাইকটি। এটা কিন্তু সেলফে স্টার্ট, সেলফে স্টার্ট সব কন্ডিশন ভালো আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেক হিরো হন্ডা, এই হিরো হন্ডা এই বাইকটি, এই বাইকটা এটা চমক ভাই। আমাদের চমক ছাড়া কোনো বাইক নাই ভাই আজকে এই মেলার জন্য ভাই। কত কষ্ট করে এই বাইকগুলো জমাইছি, আপনারা মেলাতে আসবেন ইনশাল্লাহ, এসে বাইক নিয়ে যাবেন এবং মন মতো নিয়ে যাবেন। তবে হ্যাঁ ভাই, আরেকটা বিষয় ভাই, আমাকে যদি কোনো গাড়ি, কোনো গাড়ির যদি সমস্যা হয় অবশ্যই বলবেন, ঠিক আছে, কিন্তু ভাই এতে আমার কোনো নিজস্ব পার্সোনাল কোনো হাত নেই, কারণ আমি গাড়িগুলো যথেষ্ট ভালো দেখে বুঝে দেখে তারপর কিনি এবং চেষ্টা করি আপনাদের সবচেয়ে বেস্টটা দিতে। আর আরেকটা বিশেষ কথা, গাড়ির যান্ত্রিক কোনো গ্যারান্টি হয় না, পেপারসের গ্যারান্টি 100% ইনশাল্লাহ। আর এই গাড়িটার প্রাইস, এই যে এই স্প্লেন্ডার, হিরো হন্ডা স্প্লেন্ডার, মানে এই হিরো হন্ডা এই বাইকটার প্রাইস হচ্ছে অনলি অনলি 16,000, 16,000 টাকা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে এই হিরো হন্ডা এই স্প্লেন্ডার। তবে এটার শর্ত হচ্ছে এই বাইকটা নিতে হলে অবশ্যই মেলাতে আসতে হবে, 11টার আগে যদি আসেন তাহলে বেস্ট হয়, যদি 11টার পরে আসেন রিজিকে থাকে তাহলে নেবেন, কিন্তু আমাদের রেফেলটাও শুরু হবে 11টা থেকে। যদি কোনো বাইকের একাধিক কাস্টমার থাকে তবে রেফেলটাও হবে, আর যদি এক কাস্টমার এক বাইকে থাকে তাহলে তাকে নির্দ্বিধায় দিয়ে দেবো, কিন্তু সময় নির্ধারিত হবে 11টা থেকে। 11টার পর, 11টা বাজে আয়সা যদি দেখেন যে এই বাইকটা নিতে 5 জন লোক আসছে, তাহলে 5 জন ওই 5 জনের নাম লিখে আমরা টস করবো, যে বাইক পাবে ওই বাইক এই বাইক নিবে, আর বাকি জন অন্য বাইক নিলে নিবে, না নিলে আমরা ওনাদের বুকিং রেট রেখে রাখবো যে এরকম বাইক দিতে চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আজকে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কার কোন বাইক নিবেন এবং আপনারা কোথা থেকে আপনারা আসবেন, ওগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিলে আমরা ওই ওই প্রাইসে ওই দামে একাধিক বাইক রাখতে চেষ্টা করব। আর হ্যাঁ ভাই, এই যে এই এগুলা কিন্তু সবগুলো গাড়ি কাগজ আছে ভাই, কাগজ ছাড়া আমি কোনো গাড়ি রাখি না, কাগজপত্র দেখি শুনে বুঝে রাখি। তবে কিছু গাড়ি মডিফাই সংক্রান্ত কারণে কাগজ মানে খুলে রাখা হয়েছে, কাগজ আমি লাগিয়ে দেবো বা দেখিয়ে দেবো, এগুলো আপনারা নিজ দায়িত্বে লাগিয়ে নেবেন। যেমন এই গাড়িটাই দেখেন, এখানে কিন্তু নাম্বার আছে, এটা এটার অল পেপার আছে, কিন্তু আমরা এই নাম্বারটা মুছে একটা ই লাগিয়ে দিচ্ছি, মানে আমরা নাম্বারটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য। তবে এটা আপনারা নিজেরা লিখে নেবেন বা কম্পিউটার টাইপ করে লাগিয়ে নেবেন। আরে যে আরেকটি গাড়ি, এই যে এই যে এই যে এই যে হিমালটা, হিমালটা খুব ফ্রেশ কন্ডিশন, হাইড্রোলিক ব্রেক। তো এই এই বাইকটার একটু মডিফিকেশনটা দেখান, সামনে আসেন একটু, ওই দিক দিয়ে আসেন, ঘুরে আসেন। তো এই যে এই যে এই মডিফিকেশন ভাই, এটার দামই কিন্তু 700 টাকা, 600 টাকা। তো এই যে ভালো ভালো এই যে ফ্রেশ কন্ডিশনে এই মডিফিকেশন এই গাড়িটা, এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন বেস্ট, এটার প্রাইস ভাই কি বলবো, এটার প্রাইসও খুব কম, এটার প্রাইস 19,000 টাকা, 19,000 টাকায় হাইড্রোলিক ব্রেক সহ ভাই ভাই ভাই। এই বাইকগুলো মেলার জন্য, তাই আমি ভাই এইভাবে বলতেছি ভাই। তবে এই বাইকগুলো মেলা ছাড়া আপনারা এই বাইকগুলো কোথাও পাবেন না, আমার এখানেও পাবেন না, আমি শুধু মেলাতে দেব এই বাইকগুলো। আমার একটা মিলন মেলায়, এটা একটা মিলন মেলা এবং আপনাদের ভালোবাসা কতটুকু আমার প্রতি সেটাই দেখার জন্য। আর আরেকটা কথা, বিশেষ অনেক ভাইরা কমেন্ট করে, ভাই আমি গরিব মানুষ ভাই, আমার জন্য একটা বাইক দেখেন ভাই, এসে ভাই আমার উপরে কোনো দায়িত্ব দিবেন না, কেননা আমি দায়িত্ব নিতে পারবো না, আপনার জিনিস আপনি দেখে শুনে বুঝে নেবেন। আর যে জিনিসটা বললেন ভাই আপনি গরিব মানুষ, ঠিক আছে ভাই, কিন্তু আমার এটা ব্যবসা। তবে এই এই ক্ষেত্রে আমি ব্যবসায়ীটা দেখতেছি না, মেলার ক্ষেত্রে আমি দেখতেছি পার্টি সন্তুষ্টটা। দয়া করে আপনারা এইরকম কমেন্ট করবেন না, এটা খুব কষ্ট লাগে মাঝে মাঝে যে ভাই আমার জন্য হয়তো বা ই করেন, আসলে আপনারা জিনিসগুলো দেখে শুনে বুঝে নেবেন। আমাকে যদি পার্সোনালভাবে বলেন, আমার যদি সময় থাকে হাতে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু দিতে। আর বিশেষ কথা হচ্ছে আমি তো সবগুলো চালাই না ভাই, এত বাইক তো আমি চালাই নিয়ে আসি না, আমার লোকেরা চালাই নিয়ে আসে, আমি সবগুলোর পারফরমেন্স আমি বলতে পারবো না। তো আজকের চমক সুজুকি দিয়ে চমক শুরু, সুজুকি সুজুকি, এই যে সুজুকি বাইকটা দেখতেছেন, সুজুকি এই বাইকটার এই যে মডিফিকেশনটা করা, এই যে দেখেন, এটা কিন্তু মানে কি বলবো কেজিএফ কাফেরা স্যার বলবো একটা অস্থির একটা লুকের গাড়ি। তো এটা সামনের লুকটা দেখান, কিন্তু একটা স্টিকার আছে, লাইটের আলো দেখা যাচ্ছে না, একদম একদম অস্থির লুকের এই এই বাইকটা। এই বাইকটার প্রাইস হচ্ছে সম্রাট বাইক গ্যালারিতে মেলার জন্য 10,000 টাকা।
only 10000 taka peye jaben samrat bike gallery te ei bike ti samrat bike gallery tobe bike gallery te ashle hobe na eta mela te ashte hobe mela ta hobe rainadi kolagasia 2500 rainadi kolagasia roj shukrobar asche 1/7/2022 roj shukrobare etar price 10000 taka ei je apnar shopner bike 10000 taka jara onek koshto kore mane bike kinte chaacchen ba jara cycle bikri kore bike kinte chaacchen mobile bikri kore bike kinte othoba এমন লোক আছে যারা যে নিজের টাকাতে বাইক কিনে শিখবো ভাই শিখার জন্য বেস্ট এভরিথিং ইজ ওকে এই বাইকটার প্রাইস 10000 টাকা তো তারপর আমরা আরেকটি বাইক দেখাবো এটা হচ্ছে পালসার এই পালসার বাইকটা হচ্ছে এই আপনার সরি এটা পালসার না ভাই আমারও ভুল হয়েছে ভাই পালসার লুগু দেখে বললে ভরে ফেললাম পালসার আসলে এটা পালসার না কিন্তু দেখতে হবু পালসারের মতো দেখতে বাইকটা তবে এটা পালসার না 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 এটা পালসার না এটা হাইড্রোলিক ব্রেক পালসারের মতো দেখতে সেলফ স্টার্ট এটা হচ্ছে ডাইম কোম্পানির এই গাড়িটার প্রাইস হচ্ছে একদম কম এটার প্রাইস 25000 টাকা 25000 টাকা যারা একটা পালসার লুকের বাইক নিতে চান আসলে এটা পালসার না কিন্তু পালসারের মতো দেখতে এই বাইকটারও পেপারস আছে 10 বছর নাম্বার এটার প্রাইস হচ্ছে অনলি 25000 টাকা 25000 টাকায় পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারিতে এই বাইকটি তো আজকে আমি আরো ভিডিও আছে আরো বাইক আছে সেই বাইকগুলো আজকে আমি দেখিয়ে সময় নষ্ট করতে চাই না কারণ আপনাদের মেলার বাইকগুলোই দেখাইলাম আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক 2500 যেখানে আমাদের বাইক মেলা হবে আর আমরা এখন দেখাবো এই যে 2500 এর গুলচত্বর এটা যে গুলচত্বরের রাস্তা আপনারা যদি মাধবদি থেকে আসেন তাহলে এই যে মাধবদির রাস্তা এটা মাধবদি থেকে আসলে আপনারা এদিক দিয়ে যেতে পারবেন মেলা এটা হচ্ছে 2500 টু মদনপুরের রাস্তা এদিক দিয়ে সামনে একটু সামনে যাওয়ার পরেই ব্রাহ্মণদি দিয়ে ঢুকবেন তো সেই লোকেশনটা দেখাবো আর যদি আপনার যে না ওইদিক দিয়ে যাবেন না তাহলে এদিক দিয়েও যেতে পারবেন মেলা এই লোকেশনটা আমরা দেখাবো কিভাবে যাবেন এটা হচ্ছে আপনার 2500 বিষ্ণু মন্দিরের রাস্তাটা তো আপনার তারপর আমরা দেখাবো যে কিভাবে আপনারা আমাদের এই ঐতিহাসিক বাইক মেলায় যাবেন যে কলাগাছিয়া তো এটা হচ্ছে মাধবদি থেকে আর যদি কেউ গাউসিয়া থেকে আসেন তাহলে আসতে পারবেন সরাসরি এটা হচ্ছে গাউসিয়ার রাস্তা আর এটা হচ্ছে 2500 এর গুল চত্বরটা গাউসিয়া থেকে আসলে আপনারা আমাদের বাইক মেলায় যাবেন এদিক দিয়ে আমরা গাউসিয়া থেকে ডানে ঢুকলাম গাউসিয়া থেকে গুল চত্বর হয়ে ডানে ঢুকলাম ডানে ঢুকার পর আমরা এই যে এখানে রাইনাদি কলাগাছিয়া ব্রাহ্মণদি রেল রোড এই সাইনবোর্ড আছে এই রাস্তায় ঢুকবো পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে সাইনবোর্ডের সাথে আবার একটু রক্ষণীয় বিষয় একটা মুরগি ফার্ম আছে আবার ময়লা একটা পুকুর আছে তার সাথে আবার এই পুকুরে আকর্ষণীয় কিছু জিনিস আছে মাধবদি থেকে আসলে সরাসরি সোজা মাধবদি থেকে আসলে 2500 হয়ে গুলচত্বর সোজা সোজা রাস্তায় একদম আইসা এখানে আসবেন এই এইখানে আইসায় আপনারা এই যে সাইনবোর্ড দেখা তারপর যেতে হবে আর আইসা ডানে ঢুকবেন ডানে ঢুকার পরে এই সাইনবোর্ডটা দেখতে পারবেন এই দিক দিয়ে যেতে হবে এই রায়নাদি কলাগাছিয়া আমরা এখন এই রোড দিয়ে যাব যাওয়ার পরে বিস্তারিত মেলার লোকেশনটা দেখাবো মেলা কোথায় হবে আর বিভিন্ন আরো রাস্তা দেখাবো প্রয়োজনে আর এটা কিন্তু আপনার অনেক বাইরে আছে ঢাকা থেকে আসলে এদিক দিয়ে আসতে পারবেন এই সোজা এই 2500 না হয়ে এই প্রায় কাঁচপুর দিয়ে মদনপুর দিয়ে সোজা এখানে আসতে পারবেন ওই রাস্তা ঢুকার পর এই একটাই রাস্তা তারপর সরাসরি এখানে এসে থামবে দেখবেন এই যে এই রাস্তাটার পাশে একটা মসজিদ আছে ওখানে মসজিদের পরই এই যে একটা বিশাল আকারের পুকুর এই পুকুরটা দেখা যাচ্ছে আর এই মানে তারপর তো আমাদের বাইক থাকবে মানে আপনারা আসার সময় এই মানে ওই রাস্তা ঢুকলে আর কোথাও যাওয়ার রাস্তা নাই এখানে দেখবেন প্রচুর পরিমাণ ইউজ বাইক আছে এবং বাইকের মেলা তো আসলেই বুঝতে পারবেন তো তারপর আর কোথাও যেতে হবে না এই যে পুকুরের এই যে এখানেই এখানেই আমাদের মেলা নির্ধারিত স্থান তো এখানে বাইক থাকবে আর পার্শ্ববর্তী আরেকটি মাঠ আছে এখানে বাইক থাকবে বাইক প্রচুর পরিমাণ বাইক কালেকশন আছে প্রায় আপনার 50 থেকে 70টা বাইক হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনারা মেলাতে আসবেন আমি আশাবাদী আপনারা সবাই আসবেন লোকেশনটা আরেকটু মানে সুন্দর করার জন্য যে ম্যাপটা দিচ্ছি এটা হচ্ছে 2500 রাইনাদি কলাগাছে স্কুল এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এই স্কুলের আইসা আপনি জিজ্ঞাসা করবেন ডালিম সাহেবের বাড়ি কোনটা তাহলে দেখা দিবে এটা এটার কিন্তু একটু সাথেই আমাদের মেলাটা এটা পার্শ্ববর্তী এখানে আইসা সামনে তিন রাস্তার একটা মোড় মোড়ের সাথেই মেলা যারা সরাসরি 2500 থেকে রিক্সা নিতে চান বা 2500 চৌরাস্তা এইসা তারা রাইনাদি কলাগাছি স্কুলের সাথে বললেই আপনারা দেখতে পারবেন যে কলাগাছি স্কুলের সাথেই আমাদের বাইকের মেলা